الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله واصحابه أجمعين أصحاب رسول المرجدة সম্প্রতি দেখা যায় সোশ্যাল মিডিয়াতে কিছু অজ্ঞ মানুষ আর কিছু জ্ঞান পাপী কোনো ইসলামী আকিদার অনুসারী নয় বরং পথভ্রষ্ট আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের সমালোচনা করে বিশেষত হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সমালোচনায় ব্যস্ত তাদের ব্যাপারে জিজ্ঞাসার জবাবে আহলে সুন্নাত ওয়াল জামাত এর ফয়সালা তথা ইসলামী বিধান উপস্থাপনের প্রয়াস রাঙ্গুনি আহলে সুন্নাত ওয়াল জামাত কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে লিখিত বক্তব্য কোরআনের আলোকে সাহাবা কেরামের মর্যাদা বিসমিল্লাহ রহমান রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা ওয়ালাল কুফফার রাহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা অনুবাদ কাঞ্জুল ইমান মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সঙ্গে যারা আছে কাফিরদের উপর কঠোর এবং পরস্পরের মধ্যে দয়াশীল তুমি তাদেরকে দেখবে রুকুকারী সজদারত আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি কামনা করে পারা 26 সূরা ফাতা আয়াত 29 দলিল 2 বিসমিল্লাহির রহমানির রহিম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ানহু যালিকা লিমান খাশিয়া রাব্বা তরজমা কাঞ্জুল ইমান আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা তার উপর সন্তুষ্ট উহা আল্লাহ বিরুদের জন্য প্রযোজ্য পারা 30 সূরা বাইয়ানা আয়াত 8 হাদিস শরীফের আলোকে সাহাবা ইকরামের মর্যাদা দলিল নম্বর 1 বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ শরীফ হযরতে আবু সাইয়িদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবাম মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীফা অনুবাদ আমার সাহাবাদের মন্দ বলো না কেননা আল্লাহর পাশে আল্লাহর পথে কারো উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণদান কোনো সাহাবীর এক মুদ্দা বা তার অর্ধেকেরও সমতুল্য হবে না দলিল নম্বর 2 তিরমিজি শরীফ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম অনুবাদ আমার সাহাবাদের রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া লাকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আসহাবে রাসূলের মর্যাদা সম্প্রতি দেখা যায় সোশ্যাল মিডিয়াতে কিছু অজ্ঞ মানুষ আর কিছু জ্ঞান পাপী কোনো ইসলামী আকিদার অনুসারী নয় বরং পথভ্রষ্ট আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামের সমালোচনা করে বিশেষত হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সমালোচনায় ব্যস্ত তাদের ব্যাপারে জিজ্ঞাসার জবাবে আহলে সুন্নাত ওয়াল জামাত এর ফয়সালা তথা ইসলামী বিধান উপস্থাপনের প্রয়াস রাঙ্গুনি আহলে সুন্নাত ওয়াল জামাত কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে লিখিত বক্তব্য কোরআনের আলোকে সাহাবা কেরামের মর্যাদা বিসমিল্লাহির রহমানির রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা ওয়ালাল কুফফার রাহমাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা অনুবাদ কাঞ্জুল ইমান মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার সঙ্গে যারা আছে কাফিরদের উপর কঠোর এবং পরস্পরের মধ্যে দয়াশীল তুমি তাদেরকে দেখবে রুকুকারী সজদারত আল্লাহর অনুগ্রহ সন্তুষ্টি কামনা করে পারা 26 সূরা ফাতা আয়াত 29 দলিল 2 বিসমিল্লাহির রহমানির রহিম রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ানহু যালিকা লিমান খাশিয়া রাব্বা তরজমা কাঞ্জুল ইমান আল্লাহ তাদের উপর সন্তুষ্ট এবং তারা তার উপর সন্তুষ্ট উহা আল্লাহ বিরুদের জন্য প্রযোজ্য পারা 30 সূরা বাইয়ানা আয়াত 8 হাদিস শরীফের আলোকে সাহাবা ইকরামের মর্যাদা দলিল নম্বর 1 বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ শরীফ হযরতে আবু সাইয়িদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত
হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা তাসুব্বু আসহাবি ফা ইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা। অনুবাদ, আমার সাহাবাদের মন্দ বলো না, কেননা আল্লাহর পাশে আল্লাহর পথে কারো উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণদান কোনো সাহাবীর এক মুদ্দ বা তার অর্ধেকের ও সমতুল্য হবে না। দলিল নম্বর দুই, তিরমিজি শরীফ হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহু তাআলাকে বর্ণিত, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। অনুবাদ, আমার সাহাবাদের মুসলমানদের প্রথম বাদশাহ ছিলেন হযরতে মুয়াবিয়া, তাদের মধ্যে তিনি উত্তম, বিদায় সত্যপন্থী ইমাম। যেহেতু হযরত আলী রদিয়াল্লাহু আনহু এর বেটা ইমাম হাসান রদিয়াল্লাহু আনহু তাকে খেলাফতের দায়িত্ব অর্পণ করেছিলেন, ইমাম হাসান রদিয়াল্লাহু আনহু তার পিতা আমিরুল মুমিনীন হযরত আলী রদিয়াল্লাহু আনহু এর ইন্তেকালের পর ইরাকিদের নিকট হতে ইসলামী খেলাফতের বায়াত গ্রহণ করেছিলেন। অতপর ছয় মাস খেলাফতের দায়িত্ব পালন করার পর ইমাম হাসান রদিয়াল্লাহু আনহু আমির মুয়াবিয়া রদিয়াল্লাহু আনহু এর উপর খেলাফতের দায়িত্ব অর্পণ করেন। শরহে ফিকে আকবর 83 পৃষ্ঠা। দলিল নম্বর দুই, তাছাড়া বিশ্ববিখ্যাত আকায়েদের কিতাব আন নিবরাজ শরহে শরহিল আকায়েদ 329 পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, মা ওয়াকা বাইনাহুম আই বাইনাস সাহাবাতি মিনাল মুহারাবাতে কাহারবিল জামাল ওয়া হারবিস সিফিনি ওয়াল মুনাজিআত ফালাহু মুহামিলুন ওয়া তাবিলাতুন। সম্মানিত সাহাবাদের মধ্যে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, যেমন জামালের যুদ্ধ ও সিফিনের যুদ্ধ, ছোটোখাটো বিবাদ, এই বিষয়ে ইসলামের পণ্ডিততা ইমামগণ মুসলমানগণকে চুপ থাকার এবং বাতিল এবং তাবিল বা ভালো ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছেন। উক্ত আন নিবরাজ শরহে শরহুল আকায়েদের 330 পৃষ্ঠায় ইহা উল্লেখ করা হয়েছে, লাম ইয়ানকুল আনিস সালফিল মুস্তাহিদিনা আল উলামায়ে সালিহিনা জওয়াজুল্লান আন মাবিয়তা ওয়া হাজাবি। অনুবাদ, পূর্বের মুস্তাহিদগণ ও সত্যপন্থী ওলামায়ে কেরাম হতে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার অনুসারীকে অভিশাপ করার কোনো প্রমাণ মিলে না। উপরোক্ত আয়াতে কোরআন আহাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফিকহের কিতাব হতে উদ্ধৃত দলিলাদি ফতোয়ায়ে রাজবিয়ার বিভিন্ন খণ্ডে বিস্তারিত উপস্থাপন করেছেন মুজাহিদে মিল্লাত ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই, যাহা মুসলমানদের হেদায়েতের জন্য যথেষ্ট। পরিশেষে সাহাবায়ে কেরামের সমালোচনা ও কটাক্ষকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারিমূলক দুটি যুক্তি প্রমাণ দিয়ে বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। দলিল নম্বর এক, ফতোয়ায়ে রাজবিয়া 21তম খণ্ড কিতাবুর রদ্দ ওয়াল মুনাজারা অধ্যায়ের 22 পৃষ্ঠায় উল্লেখ আছে, ফির রওয়াফেজে মান ফাদ্দালা আলিয়ান আলা সালাসাতে ফা মুবতাদিন ওয়া ইন আনকারা খিলাফাতু সিদ্দিক ওয়া উমর রাদিয়াল্লাহু আনহা আনহুমা ফাহুয়া কাফিরুন। রাফেজিদের মধ্যে যে ব্যক্তি মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুকে তিন খলিফার উপর শ্রেষ্ঠত্ব মনে করে, সে গুমরা বা পথভ্রষ্ট, এবং যদি সিদ্দিক আকবর হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফতের অস্বীকার করে সে কাফের। দলিল নম্বর দুই, ফতোয়ায়ে রাজবিয়া 18তম খণ্ড কিতাবুল কালাম ওয়াল আকায়েদ অধ্যায়ের মধ্যে আলা হযরত ইমাম আহমদ রেজা খান আল্লামা শিহাবউদ্দিন হুফাজি রহমতুল্লাহ আলাইহির নসীমুর রিয়াজ শরহে শেফা কাজী আয়াজ হতে উদ্ধৃত করেন এইভাবে, জু হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু পর তান করে ও জাহান্নাম কি কুত্তু মে সে এক কুত্তা হে। অর্থাৎ যে কেহ হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর উপর সমালোচনা করে সে জাহান্নামের কুত্তা হতে একটি কুত্তা, নাউজুবিল্লাহ। এতৎসত্ত্বেও যারা সাহাবায়ে কেরামের সমালোচনা হতে বিরত হয় না, তারা কোরআন সুন্না অবমাননাকারী, আহলে সুন্নত ওয়াল জামাতের বিরোধী, ইমাম মুস্তাহিদগণকে অবজ্ঞাকারী, ফেরকা ইসনা আশারিয়া শিয়া সম্প্রদায়ভুক্ত জাহান্নামের কুত্তা, আল্লাহর পানা চাই। প্রিয় উপস্থিতি, সম্মানিত সাংবাদিকবৃন্দ, প্রিয় নেতৃবর্গ, আহলে সুন্নত ওয়াল জামাত কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন সাব্যতের উপর আমাদের এই সংবাদ সম্মেলন অবশ্যই দাবি করে সাহাবায়ে কেরামের
ভালোবাসা সম্মান ইজ্জত সকল মুসলমানের নিকটে দিলের অন্তরের অন্তঃস্থলে সদা সর্বদা জাগ্রত থাকবে এবং কখনো কোনো সময় কোনোভাবে আহলে বাইতের মহব্বতের ভালোবাসার দাবি রেখে কোনো সাহাবায়ে কেরামকে কটাক্ষ করা কখনো শরীয়তসম্মত নয়। যারা এই আকিদায় বিশ্বাসী তারাই হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, অন্যথায় তারা বাতিলপন্থী, তারা নিগৃহীত, তারা নিপীড়িত। তাদেরকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রত্যাখ্যান করছি। আজকে যারা এই বিষয়ে বিভিন্নভাবে মুসলমানদের আকিদা বিনষ্ট করার কুপায় তারা চালাচ্ছে, তাদেরকে আমরা ইসলামের পথে, সঠিক পথে, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে নিজের আকিদা পরিশুদ্ধ করার জন্য আহ্বান রেখে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।